হব অধিনায়ক বিরাট কোহলির ভবিষ্যৎ। কোহলির হাতত থাকিবনে ভারতীয় এদিনিয়া দলের নেতৃত্বর বাগজরি? এই প্রশ্নের উত্তর শীঘ্রেই লাভ করিব ভারতীয় ক্রিকেট প্রেমীয়ে। টি টুয়েন্টি দলের অধিনায়ক পদর পর অব্যাহতি লওয়ার পিছত কোহলির অধিনায়কত্বক লৈ সম্প্রতি চলিছে চিন্তা চর্চা। আর কিছুদিনের পিছতে ক্রিকেট প্রেমীয়ে জানিব পারিব অধিনায়ক হিসাবে বিরাটর ভবিষ্যৎ। আগন্তুক দক্ষিণ আফ্রিকা ভ্রমণের বাবে কিছুদিনের পাছতেই ঘোষণা করা হব ভারতীয় দলট। চেতন শর্মার নেতৃত্বত রাষ্ট্রীয় নির্বাচক মণ্ডলীয় বাছনি করিব এই দল। ইতিমধ্যে নিশ্চিত হয়ে আছে টেস্ট দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলি আর টি টুয়েন্টি দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম। কিন্তু এদিনিয়া দলটির অধিনায়ক কোন হব হেয়া নিশ্চিত হব দল ঘোষণার সময়তহে। উল্লেখযোগ্য যে করোনা মহামারীর নতুন প্রজাতি অমিক্রণের সংক্রমণের মাজতে ভারতে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করার কথা। এই ভ্রমণকালত দলটোয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিখন টেস্ট, তিনিখন এদিনিয়া আর চারিখন টি টুয়েন্টিত অংশ লব। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস। হেনুয়ে এক্সক্লুসিভ শোরুমে এতিয়া আপোনালৈ লৈ আহিছে অটোক্লিন চিমনিত ইজি ইএমআই ফেসিলিটি যি 13,500 পৰা আৰম্ভ আৰু এতিয়াও পাওক চিমনিত দিৱালী ডিস্কাউণ্ট আপ টু 40%। আহক হেনুয়ে এক্সক্লুসিভ শোরুম ৰাজগড় ৰোড নিয়াৰ পেট্ৰল পাম্প গুৱাহাটী। অধিক তথ্যৰ বাবে গুগল কৰক কসমিক এপ্লাইন্সেস।